का नाइट ब्लॉग में सभी को स्वागत करता हूँ। और अब मैं अभी खड़े हूँ कॉलेज एट ग्राउंड में, तो मैदनपुर कॉलेज एट स्कूल के ग्राउंड और मैदनपुर ऑटोनोमस कॉलेज के ग्राउंड में। और यहाँ पर इस वक्त फंक्शन हो रहा है, तो क्या क्या हो रहा है वो चीज आपको दिखा रहा हूँ, ठीक है। मंच संगीत परिवेशन करछेन सिपी जून गायन।
কাজকর্ম তো যে নাইট ডিউটি ছিল তার ওটি শেষ হলো, দেন আমি এখন মেসে দিয়ে যাচ্ছি। তারপরে এখন দুটো বাজে, রাত দুটো, দেন এখন আমি মেসে যাচ্ছি। দেন এই ব্লগটা দেখতে থাকুন, ঠিক আছে, বাই বাই। আমি এখন রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছি, দেন এখন রাস্তায় আমি পুরো একা। সানসুন দুটো বাজে, দেন রাস্তার উপরে অনেক জীবজন্তুগুলো আছে, যে রাস্তা সাইডে সাইডে প্রাণীগুলো শুয়ে আছে। দেন তাদের যে চেল্লানোর আওয়াজ, কুকুর, ম্যানলি যে কুকুর, কুকুর সামনের থেকে পেছন থেকে কখন চলে আসবে, কখন চিল্লাতে শুরু করবে, যা ভয়টা লাগে। দেন সেই ভয়টা বেশ ডেঞ্জারাস, সেই ভয়টার জন্য আমি মোটামুটি হাতে আমার আছে এই ট্রিপড স্ট্যান্ড মোটামুটি লম্বা করে রেখেছি, যাতে লাঠির মতো মনে হয়, দেন কুকুরের ভয় যাতে না আসে রেখেছি। দেন হাতে একটা পাথরও আছে, এই ভয়টা মোটামুটি আমি বুঝতে পারি যখন রাত দুটোর সময় বা ভোর তিনটে, দেন চারটে সাড়ে চারটের সময় নাইট ডিউটি করার পর মেসটা যায়, দেন এই ভয়টা বেশ ভালোই লাগে, হার্টবিটটা যা বেড়ে যায়, বেশ মজাদার ভয়। এরকম এক্সপিরিয়েন্স যদি কারোর থেকে থাকে মোটামুটি কমেন্ট সেকশনে জানাবেন, আমার তো বেশ ভালোই এক্সপিরিয়েন্স হচ্ছে। দেন ভয়ও বেশ ভালোই, রিস্ক নিয়ে করে ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য। দেন ভিডিও কীরকম লাগছে কমেন্ট সেকশনে বলো, দেন আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখছেন তো কীরকম চিল্লাচ্ছে কুকুরগুলো, কুকুরগুলো মেনলি আমাকে না দেখেও অন্যান্য কুকুরগুলোকে দেখেও চিল্লালো, মোটামুটি ভয়টা বেশ ভালো লাগে, ডেঞ্জারাস ভয়। ওইদিকের কুকুরগুলো আমাকে দেখে চিল্লাচ্ছে, দেন এদিকের কুকুরটা ওদেরকে দেখে চিল্লাচ্ছে, না কি কাকে দেখে চিল্লাচ্ছে কোনো বোঝা যাচ্ছে না, বেশ ভালো ভয় লাগছে। ওই মোড়ের অনেকজন দাঁড়িয়ে ছিল, দেন ওরা টোটো নিয়ে দাঁড়িয়ে আছে, আর আমি মেসের দিকে রওনা দিয়েছি। দেন হসপিটাল থেকে মোটামুটি মেস আসতে 10 মিনিট লাগে, হেঁটে হেঁটে আসছি। দেন যাওয়ার সময় মোটামুটি 9-10টা লোক থাকে, দেন যাওয়ার সময় কোনো ভয়, এই আসার সময় মোটামুটি প্রচুর ভয়। এই পেছনে আবার কুকুর ফলো করছে, কুকুর যখন এই ফলো করে সেটাই সব থেকে বেশি ভয় লাগে, পেছনে বা সামনের থেকে যখন দাঁড়িয়ে থাকে সেটাই অনেকটা ভয় লাগে। দেন আজকে অনেকটাই ভিডিও করা হয়েছে, দেন আরও আগামীকাল নতুন ভিডিও নিয়ে আসছি। দেন আপনাদের কীরকম ভিডিও লাগছে, ভিডিও চাই সেরকম কমেন্ট করুন, সেরকম ভিডিও বানানোর চেষ্টা করব। তাহলে আজকের মতো এখানে ভিডিও শেষ করছি, দেন ভিডিও পছন্দ হলে মোটামুটি লাইক করবেন, শেয়ার করবেন, দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আপনাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন, মিলেমিশে এনজয় করবেন, ভিডিওটা দেখুন।
বাই বাই আজকের মতো ভিডিও শেষ করলাম এখানেই। আর নাইট জার্নিটা কীরকম লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন।